গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে ইউরো ফ্যাশন লিমিটেড ও ইয়েলো কালার রিক্রিয়েশন নামক দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ বলেন, দুইটি কারখানার বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ মামলা দায়ের করবে। অভিযানে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় ম্যানেজার আনোয়ারুল আজিম, সহকারী ব্যবস্থাপক গোলাম রাব্বানী, নির্বাহী ম্যানেজার শাহ এমদাদুল হোসেন, প্রকৌশলী নিজামুদ্দিন ও উপসহকারী প্রকৌশলী নাইম হাসান রানাসহ উপস্থিত ছিলেন।